বিদ্রোহ কখনো নিয়ম মেনে হয় না। ভদ্রতা ও বিদ্রোহ এ দুটি এক জিনিস নয়। আমি কয়েকশো মুক্তিযুদ্ধের গল্প পড়েছি, কোনো গল্পেই শুট টাই পড়া কোনো ভদ্রলোককে পাইনি। সাকিব আল হাসান বিদ্রোহ করেছেন, বিদ্রোহের ভাষা আর দালালির ভাষা কখনো এক হতে পারে না। আজকে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে সাকিবের উদ্ধত্তপূর্ণ আচরণের স্থির চিত্র ভিডিও, কিন্তু আসলেই এর পেছনের রহস্য কি? কেনই বা বারবার এমন আলোচনার জন্ম দেন সাকিব? এর দায় কি শুধুই সাকিবের? ক্রিকেটারদের বেতন বৃদ্ধির আন্দোলনে সাকিব, আম্পায়ারদের অনিয়মের বিরুদ্ধে সাকিব, বিসিবির দুর্নীতি নিয়ে কথা বলেন সাকিব, নিদাহাস ট্রফির ফাইনালে দেশকে জেতাতে আম্পায়ারদের সাথে বাগবিতণ্ডা জড়িয়ে জরিমানা দেন সাকিব, সবকিছুই যেন সাকিবময়। আর কত এভাবে ঘরোয়া ক্রিকেটে যে হালে চলে আসছে তা মোটামুটি অনেকেরই জানা। যারা জানে না তারা আজকের সাকিবের এমন আচরণকে উদ্ধত্তপূর্ণই বলবেন। সূচি যখন তৈরি হয় তখনই ঠিক হয়ে যায় কোন দল কাপ পাবে, এমন কথা অনেকেই জানেন। আম্পায়ারিং নিয়ে নানা সময়ে বিস্তর আলোচনা হয়ে আসতেছে, কিন্তু এ নিয়ে কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না বিসিবিকে। আজ সাকিব ভুল করেছে বা অন্য কোনো ক্রিকেটার ভুল করুক, তাদের শাস্তি ঠিকই হবে। শুধু হবে না, যারা পক্ষপাতিত্ব করেন বা খেলার ফলাফল আগেই ঠিক করে দেন। আজকে যে ঘটনার দৃশ্যমান, তখন ম্যাচের 5.5 ওভার চলে, ডিএল মেথড হিসাব করতে হলে 6 ওভার সম্পন্ন হতে হবে। বৃষ্টি তখন নামেনি, অথচ আম্পায়ার খেলা বন্ধ করে দিলেন, কারণ 6 ওভার পরিপূর্ণ হয়ে গেলে আবাহনী বৃষ্টি আইনে জিতে যাবে। এমতো অবস্থায় সাকিব না মেনে নিতে পেরে স্টাম্প উপরে ফেলে রাগ ঝাড়লেন। তার জন্য অবশ্যই সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ডিপিএল কর্তৃপক্ষ। তবে থলের বেড়াল, গডফাদার তো আড়ালেই রয়ে যাবে। সিনিয়র ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষক, টিভি চ্যানেল প্রায়ই দেশের ক্রিকেটের দুর্নীতি নিয়ে বলে থাকেন, কিন্তু দিন শেষে যেই লাউ সেই কদু। ক্রিকেট ভদ্রলোকের খেলা, ক্রিকেটারদের দেখে জুনিয়র ক্রিকেটাররা শিখবে। প্রফেসর নীলোচমের কথা যদি বলেনি, তাহলে তো আপনাকে আগে দেশের ক্রিকেট অবকাঠামো ঠিক করতে হবে, তা না হলে দিন শেষে তো এরকম সাকিবের উদ্ধত্তপূর্ণ আচরণ দেখবেনই স্বাভাবিক। বলজয় করুক বা যারা অনিয়ম করুক তাদের জন্য শাস্তির ব্যবস্থা করুক, সমস্যা নেই। আজ যে কারণের জন্য সাকিব এমন আচরণ করলো তা খতিয়ে দেখুন কার দোষ। অন্যায় না দেখিয়ে যদি শুধু সাকিবের বিচার করা হয়, তাহলে যেরকম দুর্নীতি চলে আসছে তা চলবেই। তারপর কেউ সাহস করে কথা না বলতে বলতে দেখা যাবে একসময় জুনিয়র বা দেশের অন্য ক্রিকেটাররা খেলার পুতুল হয়ে যাবে। কর্তৃপক্ষ যেভাবেই বলবে, যাই বলবে, তার প্রতি সম্মান জানিয়ে জি স্যার বলিয়া নিজেদের কার্য সম্পাদন করিবে। আর এই ফাঁকে দেশের ক্রিকেট আস্তে আস্তে আকাশে উড়বে, আর প্রাণ খুলে আকাশে বাতাসে চলসাথে উড়ে যাই ডানা মেলে রে গান করিয়া দর্শকদের মন দোলা দিবে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, এবং প্রতিদিনের দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।